খোকা, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কি করছো এখানে? এই তো বাবা, আমি বাঘছানার সাথে খেলা করছি। না না, এখন খেলা করতে হবে না, চলো আমার সাথে। আর আবার এই মুখ পোড়াটা এসেছে না, কিরে হতচ্ছাড়া, তোরে না বারবার বলেছিলাম আমাদের এখানে আসতে না। এভাবে কেন কথা বলেন আঙ্কেল, আমি আর ও তো খুব ভালো বন্ধু, তাই আমরা একসাথে খেলাধুলা করি, এতে করে আমাদের দুজনেরই খুব ভালো লাগে। এ ভালো লাগে, ভালো লাগতে হবে না, এখান থেকে যা হতচ্ছাড়া। আমার ছেলের আশেপাশে যদি তোকে আরেকবার দেখেছি, একেবারে পিটিয়ে হাত পা ভেঙে দেব। আঙ্কেল, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? আমার বাবা বলে সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে, কিন্তু আপনি তো আমার সাথে ভালো ব্যবহার করছেন না আঙ্কেল। ওরে হতচ্ছাড়া, দেখো কাণ্ড, এইটুকু একটা পুচকে আমাকে ব্যবহার শিখাচ্ছে, এখনই যাবি না মেরে ঠ্যাং খোরা করে দেব। বাবা, তুমি ওর সাথে এরকম করো না, ও আমার খুব ভালো বন্ধু, আমি যদি ওর সাথে না খেলতাম তাহলে ও তো এখানে আসতো না। তুই থাম, ভালো বন্ধু, ওদের জাত আর আমাদের জাত কি একরে? তোরে ফন্দি করে খেলার ছলে ওর বাবার কাছে নিয়ে যাবে, তারপরে ওর বাবা তোকে যখন ঘাড় মটকে দিবে তখন বুঝতে পারবি কে কার বন্ধু। না আঙ্কেল, এগুলো সবই আপনার ভুল ধারণা, কারণ আমার বাবা বলেছে কুমিরছানায় আমার খুব ভালো বন্ধু, তাই সবসময় কুমিরছানার সাথে খেলতে বলেছে। আর আপনি এগুলো কি বলছেন আমার বাবার নামে? আমার বাবা সবসময়ই বলেছে সবার সাথে ভালো ব্যবহার করতে। ওরে হতচ্ছাড়া, কতক্ষণ ধরে বলছি এখান থেকে চলে যেতে, তা তো যাওয়ার নামই নেই, বরঞ্চ আমাকে বসে বসে জ্ঞান দিচ্ছে। আচ্ছা এই নে তাহলে। বাবা ওকে মেরো না, মেরো না বাবা, ওকে মেরো না বাবা। ও বাবা, বাবা, ও বাবা ওঠো না বাবা। কি হয়েছে খোকা, তুমি এভাবে কান্না করছো কেন? কে মেরেছে তোমাকে এভাবে? বাবা, তুমি বলেছিলে সবার সাথে ভালো ব্যবহার করতে, সবাইকে সম্মান করতে, কিন্তু তারা তো সেটা করতে জানে না বাবা। আজ সকালে আমি কুমিরছানার সাথে খেলতে গিয়েছিলাম, তারপরে কুমিরছানার বাবা আমাকে মারলো। তুমি কি তার সাথে কোনো বেয়াদবি করেছো? তাহলে সে কেন শুধু শুধু তোমাকে মারতে যাবে বাবা? আসলে বাবা, কুমিরছানার বাবা বলেছে আমাদের জাত আর তাদের জাত নাকি আলাদা, তাই সে তার ছেলেকে আমার সাথে খেলতে দেবে না। সে মনে করে আমরা নাকি তার ছানাকে এখানে এনে খেয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে দেখি সে কেন এমনটা করলো আর তোমাকে শুধু শুধুই বা মারলো কেন। কি গো কুমির ভাই, তুমি আমার ছানাটাকে এভাবে মারলে কেন? সে কি এমন অপরাধ করলো যে তাকে এভাবে মারতে হবে? তার বাবা কি মরে গেল নাকি? তার বাবার কাছে তো একটু বিচারটা দিতে পারতে, তাই না? সে যদি কোনো অন্যায় করে থাকতো। ছানারে পিডায় খেদাইলাম, এখন বাপে আইসে, বাপে আমারে জিগায় যে আমি কেন তার ছানারে পিডাইলাম। আরে মুরুক্ষ, তোরা হইলো ভিন জাতি, তোরা আমার ছানার সাথে যে কি করবি এগুলো আমাদের জানা আছে ভালো কইরা। এই জন্য তোর ছানারে বারবার বুঝাইলাম, কিন্তু তোর ছানায় তো বুঝলো না, তাই একটু বুঝাই দিলাম মাথার মধ্যে কয়টা বাড়ি দিয়া, এখন ঠিকই বুঝবো, আর কোনোদিন আমার ছানার লগে খেলতে যাব না, বুঝতে পারছস? বুঝতে পারলাম, ভিন জাতের বলে তোমার ছানাকে আমার ছানার সাথে খেলতে দিবে না, সেটা ঠিক আছে,
কিন্তু এই জন্য আমার ছানাকে তুমি এইভাবে মারবে? আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই তো এই বনেই থাকি, তাই বাচ্চা কাচ্চারা একসাথে খেলবে না, এটা কেমন কথা? একেবারে মূর্খদের মতো কথা শুরু করে দিলে না তুমি। এখান থেকে এখন যাও, তা না হলে কিন্তু তোমার ছানার মতো তোমাকেও ডান্ডা বেরি মারবো, তাহলে তোমার জ্ঞান দেওয়া বের হয়ে যাবে। ঠিক আছে, দেখি কে কাকে ডান্ডা বেরি মারে আর বাচ্চা কাচ্চাদের সাথে এরকম আচরণ করে। আয় আয় দেখাই মজা এখন। ওরে বাবা রে, ছেড়ে দে রে ভাই, আর কখনো এরকম করব না, বাচ্চাদের সাথে আর কখনো এরকম আচরণ করব না। এই কান মলছি, এই নাক মলছি, ছেড়ে দে রে ভাই। এরপর কুমির তার ভুল বুঝতে পারল, তারপর তার ছানাকে সিংহ ছানার সাথে খেলার অনুমতি দিয়ে দিল।